হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন, নানা মানিল আমজাদ ইলাল্লাহ, বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বলল, নানা জি আমি মানি না, আনালা ওয়াফিক, আমি মানি না। নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন, আপনার চাইতে আমি বেশি দামি? বিশ্বনবী বললেন, হুসাইন আমি হলাম নবীদের নবী, আখির নবী, বিশ্ব নবী, আর তুমি হলা আমার উম্মত, তোমার চাইতে আমি বেশি দামি। হুসাইন বলে, নানা জি আপনি ভুল বললেন, আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ, কইবেন না? বিশ্বনবী বললেন, কাইফা দালিক, কেমন করে এটা? হুসাইন বলল, নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? হুসাইন বলে, নানা খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই, আমার আব্বার নাম আপনি জানেন নাকি? আমার আব্বা হলো শেরে খোদা, দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে। আমার আব্বা সাধারণ কোন মানুষ নয়, বিশ্বনবীর মেয়ের জামাই। আল্লাহ আকবার! আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি? বলেন, আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। বিশ্বনবী বললেন, তাই তো, আসলে তো তোমার আব্বা বেশি দামি। আবার হুসাইন প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার আম্মার নাম কি? কি নাম বিশ্বনবীর মায়ের? তোরা দেখে যা মিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গার বিদোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে। তোরা দেখে যা মিনা মায়ের কোলে। আল্লাহু আকবার! বিশ্বনবী বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন বলল, নানা জি আপনার মায়ের নাম যদি আমিনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতিমা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন, ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়, আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয়। বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন, আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ও নানা বলেন তো তাহলে কে দামি, আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা? বিশ্বনবী আর কোনো কথা বলে না। হুসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে, নানা এবার বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, হুসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে, না না আপনার নানি বাররা রে কেউ চিনে না। চিনেন আপনারা? অনেকে জানেই না, ওই যে কই নসিনি, আরা নসিনি দে, আমরা চিনি না। বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে, না না আপনার নানিরে তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই, আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা আত-তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়ার পরে সব সাহাবীরা ঘরে ফিরে যায়। আবু বকর বললেন, নবী চলেন ঘরে ফিরে যাই, দাফন শেষ, কাফন শেষ, দোয়াও শেষ। বিশ্বনবী বললেন, না আবু বকর আমি যাব না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে,
মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমারে শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা আমারে সাহায্য করেছে মক্কার লোকেরা 3 বছর শিয়া বে আবি তালেবে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলিজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দ মানাফ হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে কেউ চিনে না আপনার নানা রে আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দুরূদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনরা চিনে ফেরেশতারা চিনে পাখিরাও চিনে ঠিক কি না আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা শাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিনদের নবী নয় ফেরেশতাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কি না আমার নানার নাম হলো পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম